السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه أجمعين. أما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আজকের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমাদের আজকের অতিথি বিশিষ্ট আলেমদ্দিন মুফাসসির কোরআন বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত খতিব, লেখক এবং গবেষক শায়খ ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মোহতরম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনার মাধ্যমে আমরা নতুন কোনো বিষয়ে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমরা আলোচনা করতে চাই কালো টাকা সাদা করাকে ইসলাম যেভাবে দেখে। এই কালো টাকা সাদা টাকা এর সাথে আমরা এই কথাগুলো প্রায় শুনে থাকি যখন বিশেষ করে নির্বাচন চলে আসে, যখন বিশেষ করে বাজেট চলে আসে, তো নানা সময় আমরা এই কালো টাকা সাদা টাকার কথাগুলো শুনে থাকি। কিন্তু ইসলাম আসলে কীভাবে এটাকে বৈধতা দিয়েছে কিনা, আর মানুষেরা এটাকে বৈধতা দিলেও আল্লাহ তাআলা এ ব্যাপারে কোনো শাস্তি রয়েছে কিনা, আমরা সে বিষয়ে জানবার চেষ্টা করব। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে ফোন করার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ। মোহতরম, আপনি বিষয়টি যেমন শুনলেন, যদি আপনি শুরুতে আপনার কাছে জানতে চাই যে কালো টাকা কী এবং সাদা টাকা কী। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। যে কালো টাকা এবং সাদা টাকা এটা কী, এটার আগে একটু অল্প কথায় যদি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে যে নির্দেশনা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তা হালাল এবং পবিত্র এই খাবার গ্রহণ করতে বলেছেন। এই খাবার মানে, খাবার মানে শুধুমাত্র খাদ্যদ্রব্য বিষয়টা না, অর্থাৎ আমার প্রয়োজনীয় যা কিছু সেটা যেন হালাল হয় এবং পবিত্রতম হয়, এটা হলো আল্লাহ পাকের নির্দেশ। জি, কালো টাকা এবং সাদা টাকা, টাকার এই শব্দের চয়নটা আমাদের দেশের প্রচলিত একটা ভাষা এবং এটা আমাদের দেশীয় অর্থনীতিবিদ এবং অর্থ মন্ত্রণালয়ের ভাষা, যে কালো টাকাকে সাদা করার সুযোগ আছে এবং এটি প্রতি বাজেটের পর যখন ইনকাম ট্যাক্স দেওয়ার সময় আসে তখন এই বাজেটের উপরে নির্ভর করে তখন ইনকাম ট্যাক্স দেয়। সরকারের একটা বিশাল অঙ্কের রাজস্ব আদায়ের একটি সময় মাস যায়, যেটা এখন বর্তমান নভেম্বর মাস চলছে। এখানে সরকার একটা সুযোগ দেয় প্রত্যেকের যা টাকা আছে কালো এবং সাদা, এই কালোগুলোকে সাদা করার সুযোগ। এটাকে যদি সহজ বাংলা ভাষায় বলি, অবৈধ উপায়ে উপার্জিত যে সমস্ত সম্পদ আমরা অর্জন করেছি সেটার একটা নির্ধারিত অঙ্ক সরকারকে দিলে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে দিবে যে আমার টাকাগুলো সব সাদা হয়ে গেল। এটা হলো শুদ্ধ বাংলা ভাষায়। সহজ বাংলা ভাষায় যেটা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বুঝি সেটা যদি বলি, তাহলে দীর্ঘ এক বছরে যত টাকা চুরি করছেন, আপনি ডাকাতি করছেন, মানুষের লুটপাট করে নিজের পকেটে ভরছেন, আপনি আপনার বউ বালবাচ্চারা নিয়ে আপনি বিভিন্ন দেশে বাড়িঘর বানাইছেন, অর্থাৎ চুরি করে, মানুষের জিম্মি করে, মানুষের হক নষ্ট করে, মানুষের গলার উপরে পাড়া দিয়ে আপনি যা কামাই করেছেন ভদ্রতার লেবাসে, সুন্দর পোশাকের আড়ালে, এই চুরি করা টাকাগুলোর একটা অংশ আমাকে দেন, তাহলে আমি আরেক চোর, আমি আপনাকে আইডেন্টিফাই করে দিব এবং আপনাকে আমি সত্যায়ন করে দিব যে না, চোরে আমারই দিছে কিছু, সুতরাং ওরে আর ধরাধরি দরকার নেই। তার মানে আমরা চোরে চোরে খালাতো ভাই প্রত্যেকেই সম অংশীদারের ভিত্তিতে আমরা অনৈতিকতাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছি, যেটার কারণে ইসলাম যা বলে, ইসলাম বলে যে চুরি করে টাকা আত্মসাত করলো আর আত্মসাতকারী টাকাগুলিকে বৈধতার যে সার্টিফিকেট দিল তারা উভয়ই সমান চোর, এবং হাসরের ময়দানে দুই শ্রেণীর এই সমস্ত ভদ্র বেশি এই চোরদেরকে আল্লাহ পাকড়াও করবেন। এটা হলো কালো এবং সাদা টাকা। জি, মোহতরম, কোনো মানুষ যখন আল্লাহর উপর ঈমান আনে, আমন্তু বিল্লাহ বলে, কিন্তু এই কথা বলার পরেও আবার সে কোরআন এবং সুন্নার বাইরে গিয়ে একটা হারাম জিনিসকে বৈধতা দিচ্ছে, এতে তার ঈমান চলে যায় কিনা বা কীরকম অপরাধ এটি? কাফের কাকে বলে? আমরা কাফের বললে যদি বলি কাফের বেদিন মুশরিক, ওলামায়ে কেরাম যখন ওয়াজে বলে কাফেররা জাহান্নামী, সামনের যে সমস্ত মানুষরা সবাই করে না উযু বিল্লাহ,
তো যারা নাউজুবিল্লাহ কয় তাদের মধ্যে অনেকগুলো আছে কাফের। তার মানে কি? তার সেন্স হলো কাফের মানে হলো ওই যে আবু জাহেল আবু লাহেব আর চার পাঁচ জন কাফের। আচ্ছা, কাফের মানে হলো যারা আল্লাহর দেয়া বিধান তথা কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তথা ইসলামে শরিয়ার দিক নির্দেশনা, এই দিক নির্দেশনাগুলো আসছে, আমি বুঝতেছি এটা পালন করতে হবে, আমি পালন করছি না, এটা অস্বীকার করছি। এক নাম্বার, মুখ অস্বীকার করি না, পালন করি না। কারণ ওই যে অস্বীকার মুখে করা, বাংলাদেশে কেউ মুখ অস্বীকার করে না, বরং সবাই বলে তাহাজ্জুদ পড়া ভালো, নামাজ পড়া ভালো, ডাকাতি না করা ভালো, সবাই কথা বলে কিন্তু ডাকাতি করে। এই অস্বীকার করার মানে কি আমরা জানবো। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর, আমি মাসুম কুমিল্লা থেকে। জি মাসুম ভাই, আপনাকে ধন্যবাদ। থ্যাঙ্কস হুজুর। আমার প্রশ্ন হলো যে আদম ও হাওয়া যে গন্ধম ফল খেয়েছিল, এর জন্য কি তাদেরকে বেহেশত থেকে বের করে দেওয়া হয়েছে? যদি না খাইতো, না খাইতো গন্ধম ফল তাহলে কি বা দুনিয়াতে পাঠাতো কিনা, এই সম্পর্কে জানতে চাই হযরত আদম এন্ড হাওয়া। আর দ্বিতীয় প্রশ্ন হুজুর প্লিজ, দ্বিতীয় প্রশ্ন হলো যে সূরা মুমিনুন পারা ১৮ পারাড়, এখানে বলা কোরআন বলছে ওই সকল ইমানদাররাই সার্থক হবে যারা নামাজ মনোযোগে শহীদ পড়ে, ওই সকল ইমানদাররাই সার্থক হবে যারা নামাজ মনোযোগে শহীদ পড়ে, কোরআন বলছে সূরা মুমিনুন পারা ১৮। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা বিরতির পরে এসে উত্তরগুলো জানবো ইনশাআল্লাহ তাআলা। বিরতির পরে আমরা ফিরে এলাম আবারও আমাদের আজকের অতিথি শায়খ ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। মোদন, আপনি আলোচনা ছিলেন যে আসলে অস্বীকারীকে বলতে আমরা হয়তো এক শ্রেণীকে বুঝে থাকি, কিন্তু আমাদের মধ্যেও সেই অস্বীকারী আছে কিন্তু চিনতে পারতেছি না, যদি লক্ষণগুলো একটু বলেন। আমি সংক্ষেপে বলি, যেহেতু প্রশ্ন এসছে অনেকের, আসলে আমরা কাফের বললে শুধুমাত্র মক্কার মুশরিকদেরকে, মদিনার ইহুদিদেরকে বা তৎকালীন সময়ের লোকদেরকে কাফের মনে করি। কাফের কিন্তু আপনার আমার চারপাশে, আমার ঘরে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন অনেকেই, আমরা নিজেরাও অনেকে কাফের। কাফের শাব্দিক অর্থ মানে হলো গোপন করা, অর্থাৎ কিছু গোপন করা। এখন এই কাফের কোন অর্থে, সেটা হলো আল্লাহর, আল্লাহ প্রদত্ত যে বিধান আমাদেরকে দেওয়া হয়েছে কোরআন এবং সুন্না, আল্লাহ এবং রাসুলের হাদিস, এই যে কোরআন সুন্নার যত বিধান আছে আমাদের কাছে দেওয়া হয়েছে, এটা আমি শুনলাম, জানলাম, বুঝলাম, বুঝার পর আমি পালন করছি না, আমি এটাকে একরকম গোপন করে নিলাম, এটা এক ধরনের কাফের। এরপরে আরেকটা হলো যে আমি এটাকে যখন শুনলাম, শোনার পর আমি মানলাম না, অর্থাৎ আমাকে বললো, বলার পর আমার কাছে আরে রাখেন তো ভাই, গেলি অসুবিধা নেই, এটাও কাফের। আরেকটা হলো পূর্ণাঙ্গ, যেটা হলো অস্বীকার করে ফেলে, সেটা তখন মুরতাদ হয়ে যায়, মুসলমান নাম হিসেবে তখন কাফের তো হয়ই, সে মুরতাদ হয়ে যায়। এখন তার ইমান, এগুলি অনেক ব্যাপক আলোচনা। সংক্ষিপ্ত কথায় যদি বলি, কাফের মানে হলো আল্লাহ প্রদত্ত বিধানগুলোকে, কোরআনুল কারীম যেটাকে হালাল করেছেন সেটাকে কোনো মানুষ বৈধতা দিয়ে বিল পাস করার মাধ্যমে হারাম ঘোষণা করে। কোরআন আমাকে বলে দিয়েছে অবৈধ ইনকাম করা সম্পূর্ণ হারাম, কিন্তু আমি এখন ব্যক্তিগতভাবে বলছি যে না, এটা যদি আমাকে তুমি এমন এমন সিস্টেমে আসো তাহলে আমি রাষ্ট্রীয়ভাবে তোমাকে হালাল বা বৈধতার সার্টিফিকেট দিয়ে দিব। এটা করার মানে হলো সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। আর যদি আমি বলি যে আমরা তো কোরআন মানছি না, আমরা আমাদের মতো একটা ম্যানিফেস্টো আমরা ফলো করছি, তাহলে বুঝতে হবে যে আমি কোরআনের মধ্যে নাই, ইমানের মধ্যে নাই, আমি আব্দুর রহিমের সন্তান আব্দুল সালাম, কিন্তু আমি আসলে আল্লাহর যে খাতায় যে নাম তালিকাভুক্ত সেই তালিকাভুক্ত আমি মুসলমান না। জি, আমাদের দর্শক ভাই প্রশ্ন করেছিলেন যে আদম আলাইসাল্লাম সেখান থেকে জান্নাত এবং হাওয়া আলাইসাল্লাম জান্নাত থেকে বেরিয়ে এসেছিলেন, তার পিছনে তিনি গন্ধমের কথা বলেছেন, কিন্তু আসলে গন্ধম বিষয়টা যদি ক্লিয়ার করেন কি এটা। আমি আমার প্রিয় দর্শক মাসুম ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি এবং সমস্ত দর্শকদেরকে বলছি, প্রতিদিন এখানে যে প্রশ্নের উত্তর হয়, এখানে আসলে আপনার জীবন ঘনিষ্ঠ এমন কিছু প্রশ্ন করুন যে প্রশ্নের দ্বারা, আপনার প্রশ্নের দ্বারা আপনি উপকৃত হন এবং সারা দেশের মানুষ উপকৃত হয়। এখন আপনি বলবেন এটা খুব প্রয়োজনীয় না, এই মুহূর্তে এটা কোনো প্রয়োজন নেই। আদম আলাইহিস সালাম এসেছেন এবং তিনি আল্লাহ পাক তাকে বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের নিকটবর্তী তোমরা হয়েও না। এই গাছ এটুকু বলা হয়েছে, এই গাছের নাম কি এ ব্যাপারে খুব বেশি বিস্তারিত কিছু নেই। গন্ধম ফল, এটাও ইসরায়েলি রাওয়ায়েত, এগুলি শোনা শোনা কথা চলে আসছে, এবং ফল খেয়েছে গলা পর্যন্ত আটকে গেছে, তারপরে এখানে একটা উঁচু হয়েছে, এগুলো আমাদের বানানো কথা। এখন না খেলে না গেলে কি দুনিয়া আসতেন না? আল্লাহ পাকের একটা সিদ্ধান্তই ছিল যে আমি আমার খিলাফতের দায়িত্ব দিয়ে আমি বনি আদমকে পৃথিবীতে পাঠাবো। তা পৃথিবীতে পাঠানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই এটা।
এই সিস্টেমটি আল্লাহ পাক করেছেন, সুতরাং এটার বিতর্ক এটার বিপরীত চিন্তা করে কোনো রাখবে না। যে না পাঠালে কি হতো, হয়তো কে গেলি ওই চায়ের স্টলে বসে সময় ক্ষেপণ করে চা এক কাপের জায়গায় তিন কাপ খাওয়া, এটাই। এই জাতীয় প্রশ্ন না করে আমার মনে হয় জীবন ঘনিষ্ঠ প্রশ্ন নামাজ রোজা হজ জাকাত হালাল হারাম সহ এগুলি প্রশ্ন আপনি করবেন আশা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, চোরাই পথে অনেক জিনিস আমাদের দেশে চলে আসে অনেকের হাতে, কখনো কখনো চোরাই মার্কেটও আছে পরিচিত, তো এরকম মার্কেট থেকে বা চোরাই পথে আসা কোনো পণ্য ক্রয় করলে গুনাহ হবে কিনা? গুনাহ হবে না, শুধু একটা হাদিসই আছে, সেটা হলো যে কোনো ব্যক্তি যদি কোনো চুরি করা মাল সে যদি জেনে শুনে ক্রয় করে তাহলে চোর চুরি করে যতটুকু গুনাহ অর্জন করলো, ক্রেতা সেই মালটি টাকা দিয়ে কিনে অতখানি গুনাহ অর্জন করবে। কারণটা কি? কারণ হলো, কারণটা শুনবো, দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন, গজব আর নানক কে কে অর্থ বলে কি কি? গজব আর নানক, গজব এবং লানত? জি জি, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যেই কথাটা ছিলাম যে কেন কেনা যাবে না, সে কারণ এখন সেটা হলো চোরাই মালটা কেনার কারণে গুনাগার কেন সমান হবে? চোরাই মাল অর্থাৎ চুরি করা ব্যক্তি চোরাই মাল যখন বিক্রি করে তার কাস্টমার পেয়ে যাচ্ছে, এই বিক্রি এবং লাভ এই দুটোর মাধ্যমে চোর ব্যক্তিটা সে এই চোরাইকৃত মাল ক্রয়ে উদ্বুদ্ধ হচ্ছে, আমি তাকে উদ্বুদ্ধ করছি, এই উদ্বুদ্ধ করার কারণে আমি সমান ভাগিদার। এবং এ ব্যাপারে আরও বেশ কিছু হাদিস আছে যে নাকি ভালো কাজের ব্যাপারে তাকে সহযোগী সে ভালো কাজের সমান পায়, খারাপ কাজের ব্যাপারে উদ্বুদ্ধ করলে খারাপ কাজের ব্যাপারে মুসলিমের বর্ণা হাদিস আছে। এই দৃষ্টিকোণ থেকে এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে চোরাই মাল জেনে শুনে ক্রয় করা এটা সম্পূর্ণ হারাম, তাকওয়ার খেলাফ করা যাবে না, সম্পূর্ণ হারাম। জি জি, আমাদের ভাই প্রশ্ন করেছেন যে গজব এবং লানাত এদের মধ্যে কী পার্থক্য রয়েছে বা শব্দের অর্থ? গদাব এটা হলো আরবি শব্দ, গাইন বদ বা গদাব, গদাব শব্দের অর্থ হলো আল্লাহর ক্রোধ, রাগান্বিত হওয়া, রাগান্বিত হওয়া, সেখান থেকেই গজব বাংলা ভাষায়। গদাব মানে হলো রাগ ক্রোধ ক্ষোভ, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন কোনো জাতির উপরে যখন নাকি ক্রোধান্বিত হন, ক্রোধান্বিত হয়ে এই ক্রোধের কারণে তাদেরকে যে শাস্তি প্রয়োগ করেন এটাকে বলা হয় গজব। আর লানত স্বাভাবিকভাবে কিছু কিছু সিমটম, কিছু কিছু নির্দেশিকা, এই নির্দেশিকাগুলো যদি কেউ ফলো করে, অর্থাৎ এই এই কাজগুলো যদি করে, এই শ্রেণীর মানুষের উপর আল্লাহ অভিশাপ দিয়েছেন। অভিশাপ মানে হলো তার জীবন ধ্বংস হওয়া, তার আমল বরবাদ হওয়া, পরকালে সে পাকড়াও হওয়া, এই ব্যাপারে তার প্রতি অভিশাপ দিয়েছে। অর্থাৎ ক্রোধান্বিত হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে যে আজাবটা আসে এই আজাবটা ফিরানোর কোনো সুযোগ নাই। কিন্তু লানতটা হলো, লানত দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে লানতের মধ্যে যেতে পারেন, ইচ্ছা করলে লানত থেকে নিজেকে সেফ রাখতে পারেন, এটা হলো এই দুইটার মধ্যে এটুকুই পার্থক্য। মোহতারাম, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে পায়ে মোজা পরিহিত অবস্থায় যদি পরনের কাপড় টাকনুকিরা নিচে চলে যায় তাতে কোনো গুণ হবে কিনা? তার যুক্তি হলো যে মোজা যেহেতু পরা আছে তারপরে গেলে হয়তো সমস্যা নেই, এরকম একটা বিষয় আছে, যদি ব্যাখ্যা করেন। যুক্তি দিয়ে যদি ইসলাম চলতো শুধুমাত্র কোরআন সুন্নার বাহিরে তাহলে তো অনেক কিছুকেই আমাদের, তাহলে তো আমি যদি তায়াম্মুমের মাসআলায় যাই তাহলে তায়াম্মুমের মাসআলায় তো আমি ওজুর জন্য আমার চার অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া দরকার, তাহলে সেখানে সুন্নতের মধ্যে কুলি করা আছে, তাহলে ধুলা নিয়ে তো কুলি করা, এটা তো যুক্তিতে আমার খাটে। তারপর আমার যুক্তি বলে ধুলা নিয়ে পুরো মুখে আমার মাখা দরকার, এরকম অনেক যুক্তি আছে। এই যুক্তি হলো ইসলাম না মানার যুক্তি। পায়ের মধ্যে মোজা আছে, মোজার হুকুম ভিন্ন আর আমার উপরের কাপড়ের হুকুম ভিন্ন। রাসূলের সুস্পষ্ট হাদিস, আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূল আল্লাহ পোশাকের ব্যাপারে আপনার নির্দেশনা কী, বলছে যে পোশাকের ব্যাপারে নির্দেশনা তাকওয়ার পোশাক পরবে। মহিলাদের পোশাকের ব্যাপারে আপনার নির্দেশনা কী, বলছে যে মহিলাদের পোশাকটা ঝুলিয়ে পড়বে, ঝুলিয়ে পড়বে কতটুকু, মেকদার ও জেরাইন, এক বিঘত পরিমাণ, সরি, এক বিঘত পরিমাণ ঝুলিয়ে পড়বে। সাহাবায়ে কেরাম বললেন যদি তার পাও খুলে যাওয়ার আশঙ্কা থাকে, কারণ আগের দিনে তো উটের পিঠে ঘোড়ার পিঠে উঠতো, তো পা উঠালে খুলে যাওয়ার আশঙ্কা, আল্লাহ রসুল বললেন যে প্রয়োজনে এক হাত পর্যন্ত ঝুলিয়ে দিবে যাতে করে দেখা না যায়। এরপর বললেন পুরুষদের ব্যাপারে আপনার মন্তব্য কী, আল্লাহ রসুল বললেন পুরুষরা তাদের কাপড়গুলোকে এই টাকনুর উপরে রাখবে। ইয়া রসুল আল্লাহ যদি সেটা না হয়, আল্লাহ রসুল বলেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, যে টাকনুর নিচে ঝুলে থাকা যে কাপড়ের অংশ থাকবে, অর্থাৎ যারা কাপড় ঝুলিয়ে পড়বে তারা
অংশ জাহান্নামে যাবে। অন্য একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম। তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিকে কখনো তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না। তাদের মধ্যে একটা হলো আল মুসবিল, যারা কাপড়টাকে টাকনোর নিচে ঝুলিয়ে পড়ে। সুতরাং যেই ভাই মনে করেন মুজা আছে ঝুলিয়ে পড়লাম, ওই ভাই সঠিক কথা বললেন না, উনি না জেনে কথা বলেছেন, অথবা তিনি তার ভিতর্গত কিছু এগোর কারণে তিনি ইসলামকে তিনি মোটামুটি তার একটা মুখোমুখি অবস্থানে তিনি দাঁড়িয়ে গেছেন। রাসূলের হাদিসে সম্পূর্ণ পরিপন্থী। জি জি, অনেকে আবার বলেন যে অহংকার বশত কেউ যদি পড়ে তাহলে গুণা হবে, অহংকার নাই না থাকলে গুণা হবে না, তো এটার যদি অহংকার মানে কি সংশ্লিষ্ট ব্যাপারে যদি কথা বলেন। এখানে ভুল, এই এই জায়গাটায় ভুল। অহংকার মানে কি? অহংকার বশত যদি কেউ ঝুলিয়ে পড়ে তাহলে তার গুণা হবে, অহংকার বশত না ঝুলালে তার গুণা হবে না। রসুল বলেছেন তুমি ঝুলিয়ে রাখবে না। এখন আমার বিবেক বলতেছে দুধ দরকার নেই, ঘুরায় রাখলে আমার স্মার্ট লাগে, আমি কেন, একটু অসুবিধা নেই। এখন আমি অহংকারে বুঝি না, আমি অহংকার মনে করছি এরকম কলার ঝাড়ি দেওয়া অহংকার না। আল কিবরু বাতারুল হক ওয়া গামাতুন নাস, লম্বা হাদিসের শেষে শব্দ হলেই যে অহংকার কাকে বলে ইয়া রসুল আল্লাহ, আল্লাহ রসুল বলেন বাতারুল হক, সত্যটা জানার পরে মানার মানসিকতা তৈরি না হওয়া হলো অহংকার। অগামাতুন নাস, মানুষকে উপেক্ষা করে, এটা হলো অহংকার। জি, অহংকার কোনো শরীরের ভাবভঙ্গিমা না, যিনি এই কথা বলেন তিনি অহংকার, তিনি অহংকারী, এই কারণে এই কথাটা বলতে পারছেন। আল্লাহ তালা আমাদেরকে সঠিক বিষয়টা বোঝার তৌফিক দান করুন। বিরতির পরে এসে আমরা আরও আলোচনা শুনবেন ইনশাল্লাহ তালা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা, সময় হয়েছে আবার একটা বিরতির, যাচ্ছে অল্প সময়ের জন্য, সঙ্গে থাকুন। বিরতির পরে আমরা আবারও ফিরে এলাম আমাদের আজকের অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। আমাদের আজকের অতিথি শায়খ ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। মহতরম, আমাদের একটা প্রশ্ন আছে যে কেউ যদি গান বাজনা অথবা কোনো পাপের কাজ চালু রেখে মারা যায় তাহলে কবরে থাকাকালীন সময় বা এই অনন্তকালের যে যাত্রা তার শুরু হলো, এই এই তার কাজের কারণে তার সেখানে গুণা হবে কি না এবং করণীয় কি? এক্ষেত্রে যে কোনো মানুষ দুটো অবস্থা, হয়তো সে ভালো কাজ করে অথবা সে খারাপ কাজ করে। ভালো কাজ করার দ্বারা এটা যেমন সদকায় জারিয়া, খারাপ কাজ করা এটাও তার সদকায় জারিয়া। তো ভালো কাজ করলে এই ভালো কাজের সওয়াবের একটা অংশ তিনি পাবেন কিয়ামত পর্যন্ত। জি, আর খারাপ কোনো কাজ করে গেলে খারাপ কাজের এই বদ আমলের যে সদকা, বদ আমলেরও তো একটা যে ধারাবাহিকতা ধারাবাহিকতা আছে, সদকা মানে হলো ধারাবাহিকতা, এই বদ আমলের ধারাবাহিকতা সে কিয়ামত পর্যন্ত পাবে। মসজিদ মাদ্রাসা করে গেল, এটার যেমন মানুষ নামাজ পড়বে এটা সওয়াব পাবে, বক্তব্য দিয়ে গেলো মানুষ কিছু কথা শুনলো এটা সওয়াব পাবে, লিখনির মাধ্যমে দিয়ে গেলো সওয়াব পাবে। আবার ঠিক ঠিক একইভাবে তিনি একটি মদের বার খুলে গেলেন, একটা সিনেমা হল করে গেলেন অথবা একটা সিনেমা তৈরি করে গেলেন, তিনি অভিনয় করলেন অথবা প্রযোজনা করলেন, যে যেই কাজটাই করুক না কেন এটার স্বাভাবিকভাবে প্রক্রিয়াটা কিয়ামত পর্যন্ত তিনি পেতে থাকবেন, ভালো কিংবা মন্দ যেটাই হোক। মহতরম, বিষয়ের সাথে রিলেটেড রেখে আজকের প্রশ্ন যে না জেনে যদি কেউ হারাম উপার্জন করে তাহলে সেই সম্পদ সে কী করবে? একসময় সে জানতেন না যেটা হারাম, কিন্তু অনেক পরে জেনেছেন তখন তার বাড়িঘর করেছেন, বা এই সম্পদগুলো কী হবে পরবর্তী করণীয়টা কী? হারাম উপার্জনের বিষয়টা দুই ধরনের, একটা হলো অন্যের হকের সাথে সংশ্লিষ্ট বিষয়, এটা একটা হারাম। আর সাধারণত হারাম উপার্জনটা হকের সাথে সংশ্লিষ্টই হয়, যেমন আমরা যেমন মনে করি যে একটা মাল বাজারে বিক্রি করলাম, এই মালটা হলো আমি চায়না থেকে বানিয়ে এনেছি একটু ভালো মানের, কারণ চায়না তাদেরকে আমি যদি যেই কোয়ালিটির বানাতে বলবো সেই কোয়ালিটির বানিয়ে দিবে, তো বানিয়ে দেওয়ার পরে সেখানে আমি কোরিয়া কিংবা জাপানের সিল মেরে দিলাম, ওরাও বানিয়ে দিল, আমি আমার দোকানে বসে এই মালগুলো বিক্রি করলাম, মানুষের ঘরে ঘরে চলে গেল। এখন আমার বুঝ আসলো, আমি শুরু করেছি হলো 22 বছর বয়সে, আমার বুঝ আসলো 72 বছর বয়সে, এখানেও আমার কিছু চালাকি খারাপ না, ভালোই, মানে শেষ সময় এসে ইচ্ছা করে ভুল করেছি এরকম। তো এ ব্যাপারে কোরআনে কারিমের একটা আয়াত যেটা আছে যে ওয়ামাই আমাল সু আন আউ ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আরেকটা আয়াতে আছে যে কোনো মানুষ অপরাধ করলো এবং সে বুঝে শুনেই করলো, এই যদি করে সুম্মা ইতুবু মিন করিব ইনফা উলাইকা ইতুবুল্লাহু আলাইহিম, এভাবে করে অন্যায় কাজ করার পরে যখন নাকি সে বুঝে শুনে করার পরে সে যখন শেষ বয়সে চলে আসলো, মৃত্যুর সময় আসলো, ওই সময় তার এই দোয়াটা কবুল হয় না। এখন আপনার যে প্রশ্ন, বুঝে হোক না বুঝে হোক যেভাবেই হোক তার আসছে, অর্থনৈতিক বিষয়টা উপার্জনের বিষয়টা যদি হয় তাহলে তিনি যখন বুঝে আসলেন
বুঝ আসার পরে তিনি যদি তওবা করতে চান, যদি ইস্তেগফার করতে চান, প্রপারলি যদি করতে চান, তাহলে শরীয়ত তাকে বলে দিয়েছে অবৈধ পন্থায় উপার্জিত যতটুকু সম্পদ আছে এই সম্পদটুকু হকদারকে ফিরিয়ে দিবে। এখন এত এত মানুষ দোকান থেকে মাল কিনেছে, এত এত মানুষের ফাইল আটকে আমি টাকা আত্মসাৎ করেছি, সম্ভব নয়, এত সম্ভব না। তাহলে ওই পরিমাণ মাল তিনি তার থেকে বের করে সাদাকা করে দিবেন তাদের পক্ষ থেকে। এর বাহিরে তিনি মৃত্যুর আগ পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকেন, মৃত্যুর আগ পর্যন্ত যদি তওবা ইস্তেগফার পড়তে পড়তে কপালে দাগ পরিয়ে ফেলেন ঠুকতে ঠুকতে, যদি এই মালটা যদি তাদের পক্ষ থেকে সাদাকা না করে দেন, তাহলে তার তওবা কখনোই আল্লাহর দরবার কবুল হবে না এবং হারাম মালের উপরেই তিনি মৃত্যুবরণ করবেন। এটাই হলো তার সঠিক বিষয় বোঝার তৌফিক দান করুন। আমাদের সাথে দর্শক আছেন, দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রশ্নটি হচ্ছে, এক মুসলিমের উপরে আরেক মুসলিমের কয়টি হক এবং কি কি, এবং এগুলো আদায় না করলে কেমন ধরনের গুনাহ হবে, গুনাহ হবে কিনা, এটা একটু জানতে চাচ্ছি। জীবন আপনি থাকুন, আমাদের মহতারাম সরাসরি প্রশ্ন শুনেছেন, আপনার জবাব দিবেন ইনশাল্লাহ তাআলা। একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের পাঁচটি হক, ছয়টি হক, দুই রকম বর্ণনা হাদিসের মধ্যে আছে। এক নম্বর হলো ইউসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু, এক নম্বর হলো, আমি হাদিসের কোট করলে সময় লেগে যাবে, বাংলাটা বলে দিচ্ছি, মুসলমানের উপর মুসলমানের হক হলো একজন মুসলমান আরেকজন মুসলমানের সাক্ষাৎ হলে তিনি সালাম দিবেন, আলা মান আরফ তামাল্লাম তারিফ, চিনুক আর না চিনুক তাকে সালাম দিবে, ওয়াউদ হুইজা মারিদা, এবং কোনো মুসলিম অসুস্থ হলে তাকে তিনি দেখতে যাবেন, সে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যেই হোক না কেন। এরপরে ওয়াত্তাবি ও জানাজাতাহু, কোনো প্রতিবেশী কোনো মুসলিম মারা গেলে তার সামর্থ্যের মধ্যে থাকলে তিনি তাকে তার জানাজায় শরিক হবেন। এরপরে তিনি ওই সম্মিত হুইজা আতাসা, আর সে যখন হাসি দিবে এবং হাসি দিলে তখন তার হাসির সে জবাব দিবে। এরপরে ওয়ান সাহুল্লা হুইজা গাবা আও শাহিদা, এবং সে উপস্থিত থাকুক আর অনুপস্থিত থাকুক যেভাবে থাকুক তার জন্য সব সময় সফল বা কল্যাণ কামনা করবে। এই হলো একজন মুসলমানের উপর একজন মুসলমানের হক। সুতরাং সালাম দেওয়া, যা তারপরে তার সুস্থতার অসুস্থতার মধ্যে তার খোঁজখবর নেওয়া, তার জানাজায় শরিক হওয়া, তার কল্যাণ কামনা করা এবং তার সাহায্যে এগিয়ে আসা, এই রকম বিষয়গুলো প্রত্যেক মুসলমানের একান্ত দায়িত্ব। যদি কেউ না করে তাহলে তিনি দায়িত্ব পালন করলেন না, তখন আল্লাহ জিজ্ঞেস করবেন ওয়া ইজা মারিত্তু ফাহয়াসবিন, যে আয়াতের মধ্যে আছে, তো এই আয়াতের সাথেই হাদিসের মধ্যে বলা আছে যে আল্লাহ রসুল আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন যে আমি অসুস্থ হয়েছিলাম, লিমা তাউদিনি, তুমি কেন আমাকে তুমি শুশ্রূষা করনি, বলছি আল্লাহ আপনি আবার কীভাবে অসুস্থ ছিলেন, তখন আল্লাহ পাক বলবেন কেন তোমার পাশে অমুক লোক কি অসুস্থ হয়নি, জি হয়েছিল, তুমি কি তাকে একটু দেখতে গিয়েছিলে, তখন তা আপনি আমি বলবো যে না যাইনি। এটাই হলো মূলত মুসলমানের উপর মুসলমানের হক। জি মোহতারাম, আমরা শেষের দিকে চলে এসেছি। প্রশ্ন হলো যে অনেক মানুষ মানত করে এমন করে যে আল্লাহ তাআলা আমার যদি এই অসুস্থতা আছে এটাতে ভালো হলে আমি দশজন গরিবকে খাওয়াবো, অথবা বিদেশে আমার ছেলে বিপদে আছে এরকম বিপদে মুক্তির জন্য আমি এত টাকা দান করব, এই যে মানত করা হয়ে থাকে, এই মানতটাকে ইসলাম কীভাবে দেখেন বা কী করা উচিত? এই মানত নিয়ে আমরা আলোচনা করেছি ইতিপূর্বে, এই প্রোগ্রামিং করেছি। আসলে এইভাবে মানত করাটা শরীয়ত কখনোই অ্যালাউ করে না। সেটা হলো আল্লাহর সাথে আপনি একটা গিভ অ্যান্ড টেক, এটার একটা কন্ডিশনে গেলেন যে আল্লাহ তুমি যদি দাও তাইলে আমি দিব না। আল্লাহ আমাদেরকে রাসূল সাস্তামের মাধ্যমে আমাদেরকে যেটা শিখিয়েছেন সেটা হলো যে আমি যদি অসুস্থ হই তাহলে আমি বলবো যে আল্লাহ আমি অসুস্থ হয়েছি এটা একান্ত তোমার ইচ্ছায় এবং তোমার যেটা তুমি কল্যাণকর মনে করেছো, তো এখন এখান থেকে সুস্থ করার মালিক তুমি, তো এখন আমাকে কী করতে হবে, আমি আমার সামর্থ্যের মধ্যে কিছু সদাকা করে দিব, কিছু দান করব, কিছু লোককে খাওয়াবো, ওই যেটা আপনি বললেন দশজন গরিব, প্রয়োজনে আমি তাদেরকে ডেকে খাওয়াবো, উদ্দেশ্য কি আমার সন্তানটা, আমার ভাই, আমার বোন, যেটি হোক, বা আমি নিজে অসুস্থ অসুস্থ, এটা করে আল্লাহর কাছে দোয়া করব, এটাই হলো মূল উদ্দেশ্য এবং এটাই হলো সহি পদ্ধতি, এভাবে আমরা করব, অন্য কোনো পদ্ধতিতে আমরা মান্যতের দিকে যাব না ইনশাআল্লাহ। একটি প্রশ্ন হলো যে মসজিদের খরচ বহনের জন্য কিংবা মসজিদের যারা কর্ম ইমাম মুয়াজ্জিন অথবা কর্মচারী যারা আছে তাদের বেতন দেওয়ার জন্য নিচতলায় মার্কেট করা যাবে কিনা পূর্ণ পরিপূর্ণভাবে? যদি মসজিদ এখানে আগে না থাকে, এখানে শর্ত আছে যে এটাই এই জায়গাটা এখনই নতুনভাবে মসজিদ করা হচ্ছে, প্ল্যানিংই করা হচ্ছে যে নিচে মার্কেট করে উপরে মসজিদ বানানো হবে, এটা যদি করে তাহলে ওই মার্কেটটা করে উপর থেকে মসজিদের জন্য ওয়াকফ করে সেটা করতে পারবে। যদি সেখানে মসজিদ আগে থেকে থাকে যেখানে সেজদা হয়েছে, এখন নতুন করে সেটা ভেঙে, কারণ 100 বছর আগে মসজিদ ছিল সেখানে জনবসতি ছিল না,
এখন 100 বছর পরে এখন ওই সময় জায়গার দাম ছিল 500 টাকা টোটাল জায়গার দাম এখন ওই টোটাল জায়গার দাম হলো কমপক্ষে 5 কোটি টাকা এখানে যদি নিস্তালা মার্কেট করা হয় তাহলে এখান থেকেই চলে আসবে 10 কোটি টাকা এই চিন্তার কারণে নিস্তালা ভেঙে সেজদার জায়গাটা ভেঙে সেখানে মার্কেট করে দোতলা থেকে মসজিদ 50 তলা পর্যন্ত করতে চাইলো এটা জায়েজ নাই যেখানে সেজদা হয়েছে নামাজ হয়েছে সেই জায়গা ভেঙে ওই একই জায়গায় ব্যবসায়িক ভাবে কোনো কিছু স্থাপন করা শরীয়তে জায়েজ নাই আর যদি এমনটি হয় যে আসলে মার্কেট করব তারপরে মসজিদ করব সেটা যেমন আপনি বললেন যে বৈধতা রয়েছে কিন্তু সেই ভাড়া দেওয়ার ক্ষেত্র কোন প্রতিষ্ঠানকে দিতে পারবে সেই প্রতিষ্ঠানগুলো হালাল ভাবে ব্যবসা করছে কিনা এরকম কি খতিয়ে দেখার দরকার আছে সাধারণত মসজিদের নিচে মসজিদের সাথে সংশ্লিষ্ট যে মার্কেটগুলো জি সেই মার্কেটগুলোর এমন পণ্যই হওয়া দরকার যে পণ্যের সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো অবস্থা না থাকে এগুলো বিবেচনা করি মার্কেটগুলো বা দোকানগুলো দেওয়া দরকার এটার ব্যাপারে মার্কেট কমিটি মসজিদ কমিটি তাদের সচেতনতা আর মার্কেটের যে আয় এই আয়টা শুধুমাত্র মসজিদের উন্নয়ন মসজিদের স্বার্থেই সেটা ব্যবহার হবে এর বাইরে ব্যক্তি বিশেষ প্রয়োজনের তাগিদে ব্যবহার করা এটাও জায়েজ নেই মোহতরম হালাল এবং হারামের মিশ্রণ যদি থাকে কারো সম্পদের মধ্যে বা আয়ের মধ্যে সেক্ষেত্রে করণীয়টা কি যদি বলেন হালাল এবং হারাম মিশ্রণ কোরআনে কারিমের ওয়ালা বাতাদাবাদদুল খাবিস বিত্বাইয়িব এতিমদের মালের ব্যাপারে সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন যে তোমরা ওয়ালা তাতাবাদদুল খাবিস বিত্বাইয়িব অর্থাৎ খারাপ মালটাকে তোমরা ভালোর বিনিময় করো না এবং ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম তাদের মাল তোমাদের মালের সাথে মিলিয়ে খেও না এরকমভাবে বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে বলা হয়েছে এখন হারাম এবং হালাল দুইটা মাল যদি মানুষের সাথে মিশে যায় তাহলে যিনি এই কাজটা করেছেন তিনি আগে এটার মধ্যে নিরূপণ করবেন যে আমার কতটুকু হালাল এবং কতটুকু হারাম হারাম মালটাকে বর্জন করার পলিসি এক অর্থাৎ ওই পরিমাণ সম্পদগুলো আপনি সাদাকা করে আপনি সেখান থেকে মুক্ত হয়ে যাবেন অর্থাৎ আপনার মালের মধ্যে একটা কার্টুনের মধ্যে 5 কেজি আপেল আছে 5 কেজি আপেলের মধ্যে মোটামুটি 2 কেজি পরিমাণ আপেল পচা এগুলি খাওয়া যাবে না পচেছে অর্ধেক কিন্তু বাকিগুলোর মধ্যে পচার গন্ধ চলে এসছে তাহলে সেক্ষেত্রে যেমন এই আপেলগুলো ফেলে দিতে হয় ঠিক তেমনিভাবে হারাম হালাল দুইটা মাল যদি মানুষের মালিকানায় থাকে তাহলে হারামটাকে এইভাবে পচা আপেলের মতো করে একদম টোটালি ফেলে দিতে হবে যদি ফেলে না দেন তাহলে আপনার এই হারাম মালটা হালালকে ধ্বংস করে দেবে আশা করছি আমাদের ভাইরা উপকৃত হবেন আমরা খুব শেষের দিকে চলে এসেছি প্রশ্ন হচ্ছে যে মানুষের শরীরের মধ্যে যখন কখনো হাঁটতে চলতে পা লাগে তখন দেখা যায় একজনকে চুম্বন করে অথবা কেউ সালাম করে আসলে এ ব্যাপারে ইসলামিক কোনো নির্দেশনা আছে কিনা ইসলামের নির্দেশনা বলতে আসলে কারোর সাথে যদি পা লেগে যায় পা লেগে যাওয়ার কারণে তিনি তো ইচ্ছা করে করেননি এটা আমাদের বাংলাদেশের একটা কালচার এটা সৌজন্যতা বলা হয় এটা আমরা সৌজন্যতা এটা ভালো অর্থাৎ একটু পা লেগে গেলে আমরা তাকে ধরে একটু সরি বলতে পারি আফওয়ান বলতে পারি আফওয়ান বলতে পারি না এটা আমরা সরি বলতে পারি অথবা আমরা বলতে পারি ভুল হয়ে গেছে এই যে দেখানো অর্থাৎ কষ্ট দেওয়া অর্থাৎ আমার কারণে তিনি কষ্ট পেয়েছেন কষ্ট পাওয়ার কারণে তার কাছে ক্ষমা চাওয়া এটাই হলো সরি এটা আধুনিক শব্দ আমরা ব্যবহার করি কিন্তু এটাই কিন্তু ক্ষমা চাওয়া এই ক্ষমা চাওয়াটা ইসলামের সৌন্দর্য এটা আমরা করতে পারি এটা করা উচিত কিন্তু এভাবে যে চুম্বন করা অর্থাৎ মুখে মুখে না এখানে চুম্বন করার সাথে ওইটার কোনো সম্পৃক্ততা নেই যদি আমার পা লেগে যায় তাহলে তাকে একটু ছুঁয়ে যেটা কিন্তু বিদেশিরা করে এরকম করে বা একটা শব্দ ব্যবহার করে অর্থাৎ আমার বডি ল্যাঙ্গুয়েজটা এরকম থাকবে যে আসলে আমার বেখেয়ালে আপনার সাথে ধাক্কা লেগে গেছে আমার পাটা লেগে গেছে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী বা আমার ভুল হয়ে গেছে অন্যায় স্বীকার করে না এটা হলো ইসলামের সৌন্দর্য আরেকটি বিষয় হলো যে কোনো যখন কোনো মানুষ জেনা করে পাপের কাজ করে অপরাধ করে তো তখন সে আসলে সে বুঝতে পারে না কিন্তু পরবর্তী অনুতপ্ত হয় লজ্জিত হয় তো এই জেনা সম্পর্কে কী শাস্তি রয়েছে আল্লাহ তা তাদেরকে কেমন লজ্জিত করবেন বা কী শাস্তি দেবেন যদি একটু বলেন এটা তো আসলে যার মধ্যে ইমান থাকে তার যে কোনো অন্যায় কাজ করার পরেই তার ভিতরে অনুতপ্ত বা অনুশোচনা জাগ্রত হয় যখন একজন মানুষের মাঝে অনুশোচনা আসে তখন বুঝতে হবে তার ইমান আছে কারণ হাদিসের যে ভাষ্য যে ইজা সাররাত কা হাসানাতুন ওয়া সাআত কা সাইয়াতুন ফা আনতা মুমিন অর্থাৎ ভালো কাজ করলে আনন্দ লাগে অন্যায় করলে কষ্ট লাগে তাহলে মুমিন ওই অপরাধগুলি যিনি করছেন তার যখন অনুশোচনা আসে তখন তার জন্য বুঝতে হবে তার ইমান আছে হাদিসের বুখারীর বর্ণনা এবং অন্যান্য হাদিসের বর্ণায় আছে এই কাজ মানে অপরাধের সময় যখন থাকে তখন তার থেকে তাৎক্ষণিকভাবে ইমানটাকে সরিয়ে নেওয়া হয় এরপরে যখন নাকি সেখান থেকে তিনি ফিরে আসেন বা তার ওই অপরাধ থেকে যখন ফিরে আসেন তখন আবার ইমানটা তার মধ্যে এর শাস্তি হলো এই একটা হারাম অবৈধ কাজের সাথে সম্পৃক্ততা এবং এই যারা এই কাজের সাথে যুক্ত কেয়ামতের দিন তাদের
শরীর থেকে একটা দুর্গন্ধ ছড়াবে, তাদের স্থান থেকে একটা দুর্গন্ধ ছড়াবে। এই দুর্গন্ধ ছড়ানোর কারণে হাসরবাসী বুঝে যাবে যে এরা এই অপরাধে লিপ্ত ছিল। এছাড়া তো জাহান্নামের কথা বলাই আছে, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতাও ওয়া সাআ সাবিলা, এরকম বিভিন্ন বর্ণনা আছে। হারাম কাজের সাথে যুক্ত হলে সেটা অবশ্যই একটা অপরাধ, এখান থেকে তওবা এবং ইস্তেগফার করে ফিরে আসা দরকার। তো আমরা যে আলোচনা ছিলাম যে আসলে কালো টাকাকে সাদা করা, কেউ যদি এমন বলেন যে আসলে আমি যে অবৈধ সম্পদ এটা তো আসলে রাষ্ট্র আমাকে অনুমোদন দিয়েছে, তো তিনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করছেন, আসলে তিনি অত বেশি প্রেশান হচ্ছেন না যে আল্লাহর কাছে তার জবাব দিতে আছে, তো এটা বললে কি সে মাপ পেয়ে যাবে বা তারপর? আসলে কি আপনি যেটা বললেন এটা এক কথায় যদি আমি বলি, যে যিনি চুরি করেন, চুরি করার সময় যখন তিনি চুরি করতেছেন, তিনি কিন্তু তার ভিতরে ইমান নাই। ইমান যদি থাকতো তাহলে সেই ব্যক্তি চুরি করতে পারে না। ইমান যদি কেউ থাকে তাহলে একটা মানুষকে জিম্মি করে কখনো সে টাকা আত্মসাত করতে পারে না। আমরা সরকারি বিভিন্ন অফিস আদালতে যাই, সেখানে দেখি দাড়িওয়ালা একজন মানুষ, টুপি পরা একজন মানুষ, একজন পিউন, একজন দারোয়ান, একজন বিভিন্ন পদমর্যাদার। হসপিটালগুলোতে যখন যাই, একজন ওয়ার্ড বয়, একজন বিভিন্ন পর্যায়ের, সে যখন একটা ট্রলি নিয়ে দাঁড়িয়ে থাকে, আমি চাইলে দিচ্ছে না, আমি একজন রুগী নিয়ে যাচ্ছি মুমূর্ষ, তাকে হাসপাতালে ঢুকাচ্ছে না, এগুলি কোথায়, কী অন্যায়? এগুলো তো চুরি, এগুলি ডাকাতি, এগুলি মানুষের উপর জুলু, মানুষের উপর হক নষ্ট করা হচ্ছে। এই যে আমাকে জিম্মি করে আমার থেকে টাকা আদায় করা হচ্ছে, আমি কিন্তু খুশি মনে তাকে দিচ্ছি না, আমি নিরুপায় হয়ে দিচ্ছি, প্রত্যেকটা টাকা তার জন্য হারাম। আর এইভাবে যখন নাকি এই কাজগুলো করা হয়, হারাম উপার্জন করা হয়, এই হারাম উপার্জন করার কারণে কুল্লু লাহমিন নাবাতা মিনা সুহতি ফান্নারু আউলা বিহি, আল্লাহ রাসূলের হাদিস, প্রত্যেক গোশত যেগুলি হারাম মালের দ্বারা ওর মানে এখানে সৃষ্টি হয়েছে, হৃষ্টপুষ্ট হয়েছে, ফান্নারু আউলা বিহি, এটা জাহান্নামের আগুনের জন্য উপযুক্ত। অর্থাৎ হারাম মাল খেয়ে আমার শরীরে রক্ত মাংস যা করব, এখান থেকে পরিপূর্ণভাবে আমি নিষ্কৃতি নিজেকে না নিলে এটা জাহান্নামে যাবে। এক কথায় যদি বলি, যখন একজন মানুষের শরীর রক্তগুলো নষ্ট হয়ে যায়, তখন ডায়ালাইসিসের মাধ্যমে এই রক্তগুলোকে শোধন করে আবার তার শরীরের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়। ঠিক হারাম মাল খাওয়ার মাধ্যমে একজন মানুষের শরীরের রক্ত মাংস সবগুলো পচে গলে নষ্ট হয়ে যায়। এটাকে রিভিউ করার, রিচেঞ্জ করার কোনো সুযোগ নেই, এটাকে ডায়ালাইসিস করার সুযোগ নেই। সুযোগ একটাই, হারাম মালগুলো মাল থেকে ভিন্ন ছিন্ন করে দেওয়া এবং হারাম থেকে বেঁচে থাকা। এটা যদি না হয় তাহলে কেয়ামতের ময়দান তো পরের কথা, কবর থেকে তার শাস্তি শুরু হয়ে যাবে। এটার যুক্তি কোনোভাবেই করা, এটার প্রতিবাদ করা সম্ভব না। আর যিনি বলেন সরকার আমাকে বৈধতা দিয়েছে, রাষ্ট্র আমাকে বৈধতা দিয়েছে, তাহলে আপনি রাষ্ট্রের বৈধতা নিয়ে থাকেন, আপনি মারা যাওয়ার পরে যখন আল্লাহর ক্ষমতার কাছে আপনি পরিপূর্ণভাবে চলে যাবেন, আল্লাহ আপনাকে একদম নিষ্ক্রিয় করে দিবেন, তখন আপনার রাষ্ট্র যদি আপনাকে বাঁচায় সে অপেক্ষায় থাকেন। এর চাইতে ভালো করে বলার কিছু আমাদের শব্দ জানা নেই। জি মহতারাম, আপনার মাধ্যমে আমরা আজকে অনেকগুলো বিষয়ে জানার চেষ্টা করেছি, আমরা আপনি দোয়া করবেন আমরা যেন আমল করতে পারি। আমি আশা করছি আপনার দর্শক আমাদের অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার ছিলাম আপনাদের সাথে। আমাদের আজকের অতিথি ছিলেন শেখ ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। যারা টেলিভিশনে দেখতে পারেননি আপনারা চাইলে অনলাইন থেকেও দেখতে পারবেন, দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকেও আপনার অনুষ্ঠানটি দেখতে পাবেন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।